নেত্রকোনায় নাম বিভ্রাটে পড়ে ডাকাতি মামলায় জেল খাটছেন এক দিনমজুর। সিলেটের জালালাবাদ থানার ডাকাতি মামলায় নেত্রকোনার নাজিমউদ্দিন নামে এক ব্যক্তি 10 বছরের সাজা হয়। মামলার আসামি যাচাই না করে পাশের গ্রামে নাজিমউদ্দিন নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে নেত্রকোনা পূর্বধলা থানা পুলিশ। তিন সপ্তাহ ধরে কারাগারে থাকা নিরপরাধ দিনমজুর নাজিমউদ্দিনের মুক্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিরপরাধ ব্যক্তি জেলে, নির্দোষ হয়েও শুধুমাত্র একই নামের কারণে ডাকাতি মামলায় জেল খাটতে হচ্ছে তাকে। ২০১৩ সালের তিন মে সিলেটের জালালাবাদ থানায় ডাকাতি মামলার আসামি একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের নাজিমউদ্দিন। শুধু ডাকাতি মামলাই নয়, তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বারবারই নাম বিভ্রাটে মামলার ঘানি টানতে হচ্ছে পাশের গ্রামের নাজিমউদ্দিনকে। আমরা এই নাজিমের পক্ষে অনেক সাক্ষী, অনেক ডকুমেন্টস আমরা উপস্থাপন করছি। ওই ওসি সাহেব, আর যেহেতু চার্জ হয়ে রয়েছে একটা ডাকাতি মামলায়, ডাকাতির মামলায় 10 বছরের সাজা, উনি আর ছাড়ার কোনো সুযোগ আমাদেরকে দেন নাই। উনি আইনের মাধ্যমে আমরা এনতে ছুটায় আনতে বলছেন। এই নাজিমউদ্দিন ওই যে ধরনের অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করছে, ওই অপরাধের সাথে সে কখনোই জড়িত না, কোশ্চিন কালেও না, সে একজন কৃষক মানুষ। তো এই ক্ষেত্রে যদি ভুল ব্যক্তিকে তারা গ্রেপ্তার করে থাকে, তাহলে এটাকে অবিলম্বে তাকে মুক্তির ব্যবস্থা করা উচিত। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগী নাজিমউদ্দিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। নাম, পিতার নাম, গ্রাম মিলে গেছে, হুবহু সব একই মিলে যাওয়ার কারণে এটা হতে পারে। তো যেহেতু আমি জানলাম এই বিষয়ে যে আইনগত সহায়তা যেটা লাগে সেটা আমি সর্বোচ্চ সহায়তা করব। দ্রুত দিনমজুর নাজিমউদ্দিনকে মুক্ত করে দায়ী ব্যক্তির বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই।